बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सो फर्स्ट वी कैन सी 111। इफ आ रिलेशन অফ সেট বি ফ্রম সি ইজ আর। আচ্ছা, এটা পড়ে আসলে তোমাদের এতটুকু লিখে ফেলা উচিত। আমরা সব সময় জানি রিলেশন দিস ইজ আ সাবসেট, তোমাদেরকে এটা টিউশনে পড়েছিলাম, তো ওখানে আমার মনে আছে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে রিলেশনটা আমি নেই, রিলেশনের প্রত্যেকটা এলিমেন্ট একটা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আসে। কোথা থেকে আসে? একটা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে। প্রথমে আমাদের এ সেট এরকম কিছু একটা থাকে, বি সেট এরকম কিছু একটা থাকে, দেন আমরা সেখান থেকে এ ক্রস বি এটা বানাই, এবং এখানে সেভারেল পেয়ার্স থাকে, ঠিক আছে? কার্টেসিয়ান প্রোডাক্ট হয় এরকম। এইখান থেকে যেগুলো একটা সার্টেন কন্ডিশন ফলো করবে, আমি আসলে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি বিকজ এই প্রসেসটা ডিটেইলস আমরা করি ক্রিয়েটিভ এর মধ্যে, ঠিক আছে? তো এই এখান থেকে যে যে এলিমেন্ট গুলা একটা সার্টেন কন্ডিশন ফলো করবে সেগুলো আসবে রিলেশনের ভিতরে, তার মানে এখান থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমরা রিলেশনটা ফর্ম করি। তো যেহেতু এখান থেকে কয়েকটা নিয়ে ফর্ম করি, তাইলে আমরা বলতে পারি না যে আর এ সাবসেট অফ এ ক্রস বি। আমরা তো এটাই জানি সাবসেট বলতে কি বোঝায়, যে কোনো একটা সেট থেকে তুমি যদি কয়েকটা এলিমেন্ট নিয়ে আরেকটা সেট ফর্ম করো, দিস সেট উইল বি আ সাবসেট অফ দ্য প্রিভিয়াস ওয়ান। সো আর উইল বি আ সাবসেট অফ এ ক্রস বি। এখানে ওরা বলছে কি, এ আর বি এর জায়গায় ওরা বলছে বি এন্ড সি। কোথায় গেল? হ্যাঁ, রিলেশন অফ সেট বি ফ্রম সি। ফ্রম যেহেতু সি বলছে, তার মানে সি আগে থাকবে এবং বি পরে থাকবে, তাইলে আর উইল বি আ সাবসেট অফ সি ক্রস বি। আনসার হচ্ছে সি, ঠিক আছে? তোমরা খেয়াল করলে দেখবা আর কোনো অপশনই আসলে যায় না, যেমন আর ইজ সাবসেট অফ সি, এটা আসলে হইতেও পারে নাও হইতে পারে বলা যায় না। তারপর আবার আর উইল বি ও না, এটা কিভাবে হবে? সি তো হচ্ছে শুধুমাত্র একটা সেট, এটা কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট না। আমাদের আর অলওয়েজ সাবসেট হবে এরকম কার্টেসিয়ান প্রোডাক্টের। যদি কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এই ক্রস সাইনটা কোনো একটা অপশনে না থাকে, সেই অপশনটা শুরুতে বাদ দিবা। যেমন এখানে আমি অপশনটা এ আর বি শুরুতে বাদ দিব, এরপরে আমি জাজ করব সি আর ডি। সি আর ডি তে দেখা যাচ্ছে সি শুধুমাত্র বলে যে রিলেশনটা হচ্ছে সাবসেট। ডেফিনেটলি এই যে আমরা আমরা রিলেশনের এখান থেকে কয়েকটা নিয়ে কিন্তু এটা বানাই নাই, ওখান থেকে কয়েকটা নিয়ে এটা বানাইছে। সো ডেফিনেটলি রিলেশন উইল বি আ সাবসেট অফ দ্যাট, দিস ওয়ান উইল নট বি আ সাবসেট অফ দিস। এখানে কিন্তু দুইটা অপোজিট। সো বুঝতে পারছো এখন? এটা পাঁচটা মেসেজ করছে। ওকে, তো 126 126 কি বলে, এন জেড কিউ এন আর আর ফোর সেট, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? আচ্ছা, এন জেড কিউ আর এইগুলা কি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এন, কেউ মনে আছে যে এন কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ভেরি গুড। সো এন হচ্ছে সব ন্যাচারাল নাম্বারের সেট, এবং ন্যাচারাল নাম্বার কোনগুলাকে বলি আমরা? 1 2 3 4 5 6 7 8 9, আমরা যেখান থেকে কাউন্ট করা শুরু করি সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে কয়টা কমলা আছে, তুমি তুমি গুণা শুরু করবা 1 2 3 4 থেকে। সো ন্যাচারালি আমরা যেখান থেকে কাউন্ট করা শুরু করি সেগুলো ন্যাচারাল নাম্বার। তো সেটা হচ্ছে কি, 1, 2, 3, 4 এন্ড উইল কন্টিনিউ আপ টু ইনফিনিটি। এখানে জিরো আসবে না, নেগেটিভ কোনো নাম্বার আসবে না, এবং কোনো ডেসিমাল বা ফ্র্যাকশন আসবে না। এরপরে বলছে কি, জেড, জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে ফুল নাম্বার যেগুলা, যেমন 0 1 2 3 আপ টু ইনফিনিটি, আবার -1 -2 এভাবে করে আপ টু -ইনফিনিটি, এগুলো হচ্ছে ইন্টিজার। তোমাদেরকে মনে আছে যে শিখেছিলাম 1 থেকে এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার, -1 থেকে এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এখন 0 এটা পজিটিভ ইন্টিজারেও পড়ে না, আবার নেগেটিভ ইন্টিজারেও পড়ে না। তো তখন ম্যাথমেটিশিয়ানরা এটাকে করছে কি, 0 কে পজিটিভ ইন্টিজারের সাথে ইনক্লুড করে দিয়ে নতুন নাম দিয়েছে, সেটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। জিরো হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, এটা পজিটিভও না এটা নেগেটিভও না, ঠিক আছে? তো অনেকেই আমাকে কোশ্চেন করে, স্যার নন পজিটিভ কেন বলেনি? একটা বললেই তো হয় না, ঠিক আছে? যেহেতু এটার আগে মাইনাস নাই, এই কারণে হয়তো নন নেগেটিভ বলছে, এটা আমার এক্সপ্লেনেশন, আমি জানি না এটা কারেক্ট কিনা। তো যাই হোক, তো এগুলো হচ্ছে এই এই যে দুইটা জিনিস আমি তোমাদেরকে বললাম, এখান থেকে তোমরা একটা জিনিস বুঝে ফেলতে পারো, সেটা হচ্ছে কি, আমাকে বলো তো আমি দুইটা জিনিস লিখবো, তোমরা আমাকে বলবা কোনটা কারেক্ট, উইচ ওয়ান ইজ কারেক্ট?
N is subset of Z. Very good. N is subset of Z because Z এর থেকে কয়েকটা element নিয়ে আমি N বানাইছি তাই না? খেয়াল করো Z এর থেকে positive integer গুলাকে নিয়ে আমি যে সেটটা বানাইছি তো সেটা definitely এটার subset হবে because এটা থেকে কয়েকটা element নিয়ে ওটা বানাইছি. So N will be a subset of Z. Z will not be a subset of N. ঠিক আছে? এটা হবে না. আচ্ছা তারপরে আর কি ছিল? Q ছিল. হ্যাঁ বলো. স্যার আমার একটা question. ওই সাবসেটের নিচে একটা সিম্পল সিম্বলটার নিচে একটা ইকুয়াল থাকে না তো আমি ওইটার উপরে লাইক কনফিউজড হয়ে যাই কোনটা কি বলে লাইক ভেরি গুড কোশ্চেন ওকে খেয়াল করো আমি যদি তোমাকে বলি a ইজ ইকুয়াল টু a b c b ইজ ইকুয়াল টু হচ্ছে a কমা b c ইজ ইকুয়াল টু হচ্ছে a কমা b কমা c ঠিক আছে নরমালি আমি যদি শুধু তোমাকে বলি যে বি কি এ এর সাবসেট তখন তুমি বলবা যে ইয়েস বি হচ্ছে এ এর সাবসেট এইটা দ্বারা এটাকে কিভাবে পড়বা তুমি বি ইজ সাবসেট অফ এ নিচে ইকুয়ালটা সহ যখন দিব তখন আমরা বলবো বি ইজ সাবসেট অফ এ বাট আমরা দেখতেছি এখানে বিটা কিন্তু একটা প্রপার সাবসেট সাবসেট দুই ধরনের হয় একটা হচ্ছে প্রপার সাবসেট আর একটা ইমপ্রপার সাবসেট অথবা ইকুয়াল তো এই প্রপার সাবসেট কোনটা যে এখান থেকে মিনিমাম একটা হলো এলিমেন্ট এখানে মিসিং থাকতে হবে তাইলে সেটা প্রপার সাবসেট হবে দেখা যাচ্ছে এখানে একটা এলিমেন্ট মিসিং আছে তার মানে বি কে কি প্রপার সাবসেট তার মানে বি কে চাইলে আমরা এভাবেও লিখতে পারি ক্লিয়ার এই লাইনটাকে যখন পড়বা পড়বা বি ইজ সাবসেট অফ এ এই লাইনটাকে যখন পড়বা বি ইজ প্রপার সাবসেট অফ এ ওকে এবার আসি সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো সি ইজ সাবসেট অফ এ বাট সি এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো না যে সি ইজ প্রপার সাবসেট অফ এ এটা আমরা লিখতে পারবো না কেন এটা প্রপার সাবসেট না কেন স্যার প্রপার সাবসেট না কারণ এখানে একটা এলিমেন্ট মিসিং নাই সি আর এ দুটোটা একদম ইকুয়াল সেট কি বলছি বুঝতে পারছো হ্যাঁ স্যার তো তাইলে যখন আমরা শুধু সাবসেটের কথা বলবো তখন সাবসেট এর নিচে যে একটা লাইন আছে না এটা দিব আর যদি তুমি স্পেসিফিক্যালি মেনশন করতে চাও যে মানে এটা প্রপার সাবসেট তখন তাইলে তখন মাঝখানে থেকে ইকুয়াল সাইনটা উঠাই দিবা তাইলে এটার মানে হচ্ছে বি ইজ প্রপার সাবসেট অফ এ ওকে এটা বোঝাটা ইম্পর্টেন্ট ওকে তারপর আচ্ছা তো যেটা বলতেছিলাম এখন আমাদের দেখতে হবে কি কিউ কিউ হচ্ছে সেট অফ অল রেশনাল নাম্বার সেট অফ রেশনাল নাম্বার এখন তোমরা হয়তো ভাবতে পারো স্যার আপনি ওই সেটগুলো কোন কোন নাম্বার দিয়ে গঠন হয় সেগুলো আপনি নাম্বারগুলো এক্স্যাক্টলি লিখছেন বাট এখানে আপনি নাম্বার দিয়ে লেখেন নাই বাট এটাকে ডিফাইন করতেছেন সেট অফ রেশনাল নাম্বার কেন বিকজ রেশনাল নাম্বার এটা কোনো শুরু তুমি দেখাতে পারবে না এটা কোনো শেষও তুমি দেখাতে পারবে না মানে আনকাউন্টেবল নাম্বার ওকে তো রেশনাল নাম্বার কোনগুলোকে বলে যেসব নাম্বার গুলাকে অন্য দুইটা নাম্বারের রেশিও হিসেবে দেখানো যায় সেগুলোই হচ্ছে আমার রেশনাল নাম্বার যেমন আমি যদি লিখি 3.5 এটাকে কি লিখা যায় 35/10 আশা করি তোমরা এটা গ্রেড 3 4 থেকে শিখে আসছো যে 3.5 থাকলে পয়েন্টের জন্য 1 আর ডেসিমালের পরে একটা ঘর সেজন্য একটা 0 তো 35/10 হিসেবে এটা আমরা দেখতে পারি ঠিক আছে তো 3.5 এটাকে দুইটা নাম্বারের রেশিও হিসেবে লিখে গেছে না তার মানে এটা একটা রেশনাল নাম্বার ওকে বাট এটা কিন্তু খেয়াল করলে দেখবা ইন্টিজারের মধ্যেও পড়ে না আবার n এর মধ্যেও পড়ে না তার মানে q ইজ আ সাবসেট অফ z এটা আমরা বলতে পারবো না ঠিক আছে আবার q ইজ আ সাবসেট অফ n এটাও আমরা বলতে পারবো না কিন্তু উল্টাটা কিন্তু ঠিকই বলতে পারবো যেমন কি বলতে পারবো n ইজ আ সাবসেট অফ q কেন এটা বলতে পারবো দেখি বলতো n এর সবগুলা এলিমেন্ট q এর মধ্যে থাকতে হবে তখনই তো আমরা বলতে পারবো যে n ইজ আ সাবসেট অফ q তো n এর সবগুলা এলিমেন্ট যে এখানে আছে হ্যাঁ আয়ান ওকে তো n ইজ আ প্রপার সাবসেট অফ q এটা আমরা কেন বলতে পারবো বিকজ n এর থেকে তুমি যে কোনো একটা নাম্বার নাও মনে করো তুমি মন চাইলো তুমি 4 নিলা ওকে তাহলে 4 কে কি অন্য দুইটা নাম্বারের রেশিও হিসেবে লেখা যায় ডেফিনেটলি লেখা যায় ওরকে আমি চাইলে 8 আর 2 এর রেশিও হিসেবে লিখতে পারি না তাইলে এটা রেশনাল নাম্বার তার মানে ন্যাচারাল নাম্বারের ভিতরে যতগুলো নাম্বার আছে সবগুলোকে তুমি অন্য দুটো নাম্বারের রেশিও হিসেবে সামহাউ লিখতে পারবাই
তাইলে ন্যাচারাল নাম্বারের সবগুলো এলিমেন্টই কিন্তু কিউ এর মধ্যে আছে, সো এন ইজ আ সাবসেট অফ কিউ। দেখো জিনিস প্রত্যেকটা মানে কোনটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে এটা যদি বোঝা তাইলে কিন্তু আসলে এগুলা একটা কঠিন না, ঠিক আছে? আচ্ছা এরপরে আরেকটা যেটা ছিল কি আর, তাই না? আর হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে হচ্ছে ডেসিমাল, ফুল নাম্বার, ইন্টিজার, ফ্র্যাকশন, যত ধরনের নাম্বার তুমি জানো, ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, যত ধরনের নাম্বার তুমি জানো সবগুলা নাম্বার ইজ ইন রিয়েল নাম্বার। তুমি হয়তো বলতে পারো স্যার রিয়েল নাম্বার বাদ দিয়ে কোনো নাম্বার আছে? আছে, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এগুলো তোমরা এসএসসি লেভেলে করবা না, এটা করবা এইচএসসি লেভেলে, যে এমন কিছু নাম্বার আছে যেগুলো অ্যাকচুয়ালি রিয়েল না। যেমন আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম যে দুটো বারের ভিতরে কখনো মাইনাস হইতে পারে না, এটা একটা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? এই নাম্বার নিয়েও আসলে ভিডিওতে অনেক পড়াশোনা আছে, দেখো আমি এত ডিটেলস যাবো না। তো তাইলে যতটুকু আমরা বুঝলাম এই যে এতক্ষণ যতগুলো স্টেট আমরা ডিসকাস করছি এগুলো সবগুলা রিয়েল নাম্বারের সাবসেট, কারণ রিয়েল নাম্বারের ভিতরে যত ধরনের নাম্বার আছে দুনিয়াতে সব ধরনের নাম্বার ওখানে আছে। তো তুমি অন্য যে কোনো সেটই বানাও ডেফিনেটলি সেটা রিয়েল নাম্বারের সাবসেট হবে। আচ্ছা তো এবার আমরা অপশন গুলো একটু চেক করি। প্রথমে বলছে এন ইজ আ সাবসেট অফ জেড, এন ইজ আ সাবসেট অফ জেড, রাইট রাইট কারেক্ট, তাই না? এবং সাবসেট না শুধু, এখানে দেখো প্রপার সাবসেট বলছে, দিস ইজ ট্রু, এন ইজ আ প্রপার সাবসেট অফ জেড। প্রপার সাবসেট মানে জেড এর কিছু এলিমেন্ট এন এর মধ্যে মিসিং থাকতে হবে। তুমি দেখো জেড এর কয়েকটা এলিমেন্ট মানে ওয়ান থেকে শুরু করে যেগুলো সেই এলিমেন্ট গুলো নিয়ে আমি এন ফর্ম করছি, তাইলে এন ইজ আ প্রপার সাবসেট অফ জেড। না বুঝলে প্লিজ আমাকে বলো, জিনিসগুলো খুবই ইজি। স্যার বুঝছি। ওকে দেন পরেরটা বলছে কি জেড ইজ আ প্রপার সাবসেট অফ কিউ, ইনফিনিটলি এই যে জেড এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলা কিন্তু কিউ তে আছে, বাট কিউ তে এমন কিছু নাম্বার আছে যেগুলো জেড এর মধ্যে নাই, তার মানে জেড এ কিউ থেকে কিছু এলিমেন্ট মিসিং আছে, তাইলে জেড ইজ আ প্রপার সাবসেট অফ কিউ। যেমন দেখো এই যে তুমি মনে করো এখানে মাইনাস টু নিলা, এই মাইনাস টু টা কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে আছে, কারণ মাইনাস টু কে তুমি চাইলে অন্য দুইটা নাম্বারের রেশিও হিসেবে দেখাতে পারবা। কিভাবে? মাইনাস টু ইজ ইকুয়াল টু, ইউ ক্যান রাইট মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান, ওকে? তো তাইলে এটা এটা কিন্তু তুমি দেখাতে পারতো, সো এটা রেশনাল নাম্বারের মধ্যে আছে। বাট রেশনাল নাম্বারের মধ্যে কিছু কিছু নাম্বার আছে, যেমন 3.5, এটা কিন্তু ইন্টিজারের মধ্যে নাই, ইন্টিজারের মধ্যে কোনো ডেসিমাল আসবে না, ঠিক আছে? তো তাইলে দেখা যাচ্ছে কি কিউ সেট থেকে কয়েকটা এলিমেন্ট সিলেক্ট করে আমি জেড সেটটা বানাইছি, তার মানে জেড ইজ প্রপার সাবসেট অফ কিউ। ওকে এখানে তো সবগুলোই কারেক্ট হচ্ছে, কিউ ইজ আ সাবসেট অফ আর, এটা তো আর কিছু বলাই লাগবে না। কিউ কেন, এন জেড কিউ, তুমি মন চাইলে এক্স ওয়াই জেড আরো সেট নাও, সবগুলা আর এর সাবসেট হবে, রিয়েল নাম্বারের সাবসেট হবে, যদি এটা ইমাজিনারি নাম্বার না হয়। ইমাজিনারি নাম্বার তোমাদের এখানে নাই, তো এখানে আনসার হবে ডি, এবিসি। বুঝতে পারছো? জি স্যার। রিয়েল নাম্বার আমি পড়ে নেই এই কারণে আসলে তোমরা এগুলোর ব্যাপারে ডিটেইলস জানো না, এটা আসলে বলাটা ঠিক না, আমি জানি না পড়ছো ভুলে গেছো, বলো কিছু বলবা? না স্যার বলতে গেছিলাম পড়াইছিলেন। আমি পড়াইছি? হ্যাঁ একটু শর্ট ডিসকাশন ছিল একটা ক্লাসের ভিতরেই। ও মানে ওটা ছিল রিভিশন ক্লাস, মানে চ্যাপ্টারের উপর একটা রিভিশন ক্লাস, ক্লাসের মধ্যে ফুল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলো ডিসকাস করছে, ওগুলো কোন না, এগুলো আসলে রিয়েল নাম্বার চ্যাপ্টারটাকে সবাই অনেক ছোট মনে করে, বাট এখানে পড়তে গেলে জানার অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, 126 তারপরে হচ্ছে 133, আবার n z q r are four sets, then which one is incorrect? Okay, n z q এটার মধ্যে কমন, n intersect z intersect q, তুমি দেখো তো ফার্স্টে যদি আমরা এটা করি z intersect q, q হচ্ছে সব রেশনাল নাম্বার, ওখান থেকে আমরা z টাকে নিয়ে নিব, z আর q এর মধ্যে যে কমন গুলা নিব, কমন গুলা কোনগুলা, সেগুলো হচ্ছে শুধুমাত্র z, শুধুমাত্র z এর নাম্বার গুলা, কারণ q এর মধ্যে z এর সবগুলো নাম্বার আছে। তো তাই আচ্ছা সরি, তো কি বলতেছিলাম, z হচ্ছে কি এই যে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু এরকম নাম্বার গুলা, q এর মধ্যে এই নাম্বার সবগুলো তো আছেই, প্লাস আরো কিছু নাম্বার আছে, তাই না?
তো তুমি যদি জেড আর কিউ এর মধ্যে কমন গুলা নাও তাহলে দেখবা জেড এর নাম্বার গুলাই আসবে শুধু, ওকে। আবার তারপরে তুমি যদি এটা ন্যাচারাল নাম্বারের সাথে ইন্টারসেকশন নিতে যাও, দেখা যাবে কি ন্যাচারাল নাম্বার হচ্ছে কোনগুলা, জাস্ট এগুলা। তো যে নাম্বার গুলা তুমি পাবা ওগুলো সবগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, সরি জিরো থেকে না ওয়ান থেকে হবে। তো এই কারণে এটা ইকুয়াল টু আসলে এন হবে। আমার মনে হয় এই এই যে এমসিকিউটা আছে না, এটা তুমি বাসায় আরেকবার একটু থিঙ্ক করো, যেহেতু আমি তোমাকে এখন বেসিকটা দিছি, তো তুমি এখন বাসায় বসে একটু চিন্তা করবা যে এটা এটা করলে এটা এরকম কেন হবে, ঠিক আছে? একটু থিঙ্ক হ্যাঁ করো। স্যার আমি বুঝছি। আমি আমি এখন বলে দিতে চাচ্ছি না, আমি বলে দিলে মানে তুমি থিঙ্ক করবা। 137 নাল সেট এন্ড ইউ রিপ্রেজেন্টস এম্পটি সেট এন্ড ইউনিভার্সাল সেট, ওকে, ফাইন্ড দ্য কারেক্ট আনসার। এখানে বলছে কি দিস ইজ নেভার পসিবল, বিকজ যখনই আমি তোমাকে বলবো এ, তার মানে এ তে যেসব এলিমেন্ট গুলা থাকবে এ প্রাইমে, এগুলা বাদ দিয়ে যেসব এলিমেন্ট সেগুলো থাকবে এ প্রাইম, তার মানে এ আর এ প্রাইম ইজ টোটালি অপোজিট, দে ক্যান নট বি ইকুয়াল টু ইচ আদার। প্রাইম মানে হচ্ছে কমপ্লিমেন্টারি সেট, ওকে। তো তাইলে এখানে এটা কমপ্লিমেন্টারি সেট আর মেইন সেট কখনো একটা একটা ইকুয়াল হতে পারবে না। ইভেন কমপ্লিমেন্টারি সেট এর যেসব এলিমেন্ট গুলো থাকবে সেখান থেকে একটা এলিমেন্টও তুমি এরকম পাবা না যেটা মানে মেইন সেট এর মধ্যে আছে। এটা আসলে যদি তোমরা জানো যে হোয়াট ইজ কমপ্লিমেন্টারি সেট তাহলে তোমাদের জানার কথা। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এম্পটি সেট আর ইউনিভার্সাল সেট, এটা যদি তুমি কমন নাও তাহলে আসলে ইউনিভার্সাল সেট হয় না, কারণ এম্পটি সেট এই সেটের মধ্যে এম্পটি সেটই হবে না, এটা হবে এম্পটি সেট। এটা কি তোমরা বুঝতে পারো যে কেন এটা এম্পটি হ্যাঁ সেট? স্যার কারণ হচ্ছে এম্পটি সেট এরকম এবং ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এখানে দুনিয়া সবকিছু আছে, ওকে। তো তাহলে এই দুইটার মধ্যে কমন কি? এটা যেহেতু খালি তো তাইলে এটা আনসারটাও কি হবে? খালি, কারণ এমন কোনো কিছুই নেই যেটা দুইটার মধ্যে আছে, ওকে। ইন্টারসেকশন মানে তো হচ্ছে কমন। আচ্ছা তারপর সে তার মানে এ হবে অ্যানসার না, বুঝি নাই, এ অ্যানসার হবে না, এ না এ তো রং, এটা কি কখনো পসিবল নাকি? একটু আগে কি বললাম যে এ প্রাইম আর এ কখনো সেম হবে না। আচ্ছা বোধহয় বুঝা নেই, আমি বললাম ইউ ইকুয়াল টু দে আছে এ বি সি ডি, এ ইজ ইকুয়াল টু এ আছে এ কমা বি, তোমাকে আমি এ প্রাইম বের করতে বললাম, এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ, যেটার প্রাইম সেটা ইউনিভার্সাল সেট থেকে মাইনাস। তো ইউনিভার্সাল সেট হচ্ছে আমাদের এ বি সি ডি, ওখান থেকে এ বাদ দিতে হবে, এ এর এলিমেন্ট গুলা বাদ দিয়ে দাও, তাহলে থাকে শুধু সি আর ডি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এ তে যেগুলা থাকবে সেগুলা কিন্তু এ প্রাইমে থাকবে না, বিকজ এ এগুলা বাদ দিয়েই আমরা এ প্রাইম বানাই। তো তাইলে এ আর এ প্রাইম কখনো কিভাবে ইকুয়াল হইতে পারে? একটা সেট ওটা কমপ্লিমেন্টারি সেটের ইকুয়াল কখনোই হবে না, বরং টোটালি অপোজিট, এ তে যেটা থাকবে এ প্রাইমে ঠিক তার অন্যগুলা থাকবে, ওকে। তো এখানে আমাদের এ তে যেটা বলছে যে নাল সেট এর প্রাইম আর নাল সেট এটা কি একটা আরেকটা ইকুয়াল, তো নাল সেট এর প্রাইম মানে কি বলতো? ইউ নাল সেট এর প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস নাল সেট, তাই না? তো ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি এম্পটি সেট বাদ দাও, এম্পটি সেট মানে কি ওখানে কিছুই নেই, তার মানে তুমি কিছুই বাদ দাও নাই, তার মানে এটা আসলে ইউ হবে। ঠিক আছে বুঝতে পারছো? তো এটা ইকুয়াল টু যদি ইউ হয়, ইউ কি কখনো এম্পটি সেট এর ইকুয়াল? নো না। ওকে তারপর, ও আচ্ছা এখানে বি তে যে কারেক্ট আনসার ওইটা স্যার, দেখো আমি না এখনো এটা বুঝি না, আর একটু বুঝান মানে ইয়া করে। কোনটা কোনটা? এই যে এটা 137, 137 এর কোন অপশনটা বুঝে যাও? সবগুলা না, মানে এটা কিভাবে হয়েছে, মানে বিটা যে কারেক্ট, কেন বি কারেক্ট সেটা আসলে আমি এখানে দেখাই। হ্যাঁ 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 এটা তো বুঝি নাই মানে। আচ্ছা এটা না বুঝে দেখো, এম্পটি সেট এর প্রাইম, কোন সেট এর প্রাইম মানে কি? ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা তুমি মাইনাস করবা,
কমপ্লিমেন্টারি সেটের ডেফিনিশন তো এটা জানো অ্যাট লিস্ট না, তো মানে কোন একটা সেটের প্রাইম মানে জি ইউনিভার্সাল সেট থেকে ওইটা মাইনাস করে যা থাকে। এখন ইউনিভার্সাল সেট মানে কি, ইউনিভার্সাল সেটে যা যা আছে সবকিছু আছে মাইনাস এমপটি সেট। এমপটি সেট মানে ওই এমপটি সেট কেন বলি, বিকজ খালি এলিমেন্টস নাই, তার মানে তুমি যেটা মাইনাস করতেছো সেখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে ইউনিভার্সাল সেট থেকে কিছু মাইনাস করতে হচ্ছে না, কিছু বাদ দিতে হচ্ছে না, তো তাইলে এখানে ইউনিভার্সাল সেট যেটা সেটাই থেকে যাবে। ওকে এখন বুঝছো, তো এই বুঝছি কারণে এমপটি জি। সেটের প্রাইম হচ্ছে ইউনিভার্সাল সেট, এই কারণে বিটা হবে কারেক্ট আনসার। না বুঝলে বলো, আবার বলো, কোনো অসুবিধা নেই। না স্যার বুঝছি এখন। ওকে 164 এখানে বলছে কি, হুইচ ওয়ান ইজ দা কনস্ট্যান্ট অফ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এক্স। কনস্ট্যান্ট না, এটাকে একটু রিয়ারেঞ্জ করে লিখতে হবে, তারপরে কনস্ট্যান্টটা বুঝা যাবে। তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এক্স, আমরা যদি এটাকে এলসিএম করি, আচ্ছা এলসিএম না করে স্যার মাল্টিপ্লাই বাই এক্স, হ্যাঁ আচ্ছা এলসিএম করলে কি হবে, এক্স ইনটু এক্স কিউব হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর এক্স, ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স এদিকে চলে গেলে ফোর এক্স স্কোয়ার, এক্স ইনটু এক্স ফোর এক্স স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান ইজ দা কনস্ট্যান্ট টার্ম, ওয়াই বিকজ দিস ডাজ নট ইনভলভ এনি ভ্যারিয়েবল। তুমি এক্স এর ভ্যালু যতই চেঞ্জ করো না কেন, এক্স এর ভ্যালু চেঞ্জ করলে এটার ভ্যালু চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু চেঞ্জ করলে এটার ভ্যালু চেঞ্জ হবে, বাট মাইনাস ওয়ান উইল অলওয়েজ বি মাইনাস ওয়ান। তো 164 এটার আনসার মাইনাস ওয়ান, দেখছো সাবিনা তুমি বলছিলে এটা, বুঝতে পারছো জি। ওকে তো তাইলে যখনই এরকম কনস্ট্যান্ট টার্ম করবে আমরা কি করব, জিনিসগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে এরকম একটা শেপে আনবো এবং দেখবো কোন টার্মটাতে এক্স নাই, তো যেটাতে এক্স নাই সেটাই আমাদের কনস্ট্যান্ট টার্ম, এবং অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সাইনটাকেও কনসিডার করতে হবে, কেউ যদি বলে কনস্ট্যান্ট টার্ম ইজ ওয়ান, নো কনস্ট্যান্ট টার্ম ইজ মাইনাস ওয়ান, বি ভেরি কেয়ারফুল। ওকে ওকে স্যার, এখন একটু বেটার দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। তারপরে কোনটা 194 মাইনাস 10 থেকে প্লাস 10 পর্যন্ত, এখানে বলছে হোয়াট ইজ দা ডোমেইন, ডোমেইন তো এটাই, যখনই একটা ফাংশন দিয়ে দেয় ডোমেইন আর রেঞ্জ যদি তোমাকে বের করতে বলে, ডোমেইন মানে কি তুমি এক্স এর কোন কোন ভ্যালু গুলো এখানে বসাইতে পারবা সেটা হচ্ছে তোমার ডোমেইন, তো এক্স এর ভ্যালু তুমি কত থেকে কত বসাইতে পারবা সেটা ওরা তোমাকে বলেই দিছে, তো তাইলে এটা তো ডোমেইন এটাই। বাট এখানে আমাদের তো স্যার বলছেন কি যে 10 থেকে ছোট হইতে হবে, 10 থেকে ছোট আর 10 থেকে বড় কিভাবে হয় এটা, মাইনাস 10 থেকে ছোট দেখো উপরে ওই মাইনাসটা উপরের লাইনে রয়ে গেছে। ওকে সরি আমি খেয়াল করি না ওইটা, হ্যাঁ স্যার আমিও। বাট এখানে আরো একটা ঘটনা আছে, ইয়া বাট জিরো আর অ্যানসার নাই তো এখানে তাহলে, হ্যাঁ না আনসার এটা হবে কি, যেহেতু এখানে আসলে এটা ইকুয়াল নাই, 10 এর ইকুয়াল নাই, তার মানে কি বলতো, 9 ডোমেইন 10 হতে পারবে না, হ্যাঁ ডোমেইন 10 হতে পারবে না, মাইনাস 10 থেকে হবে এটা ঠিক আছে, বাট এখানে তুমি কত পর্যন্ত যাবা এটা আসলে তুমি ক্লোজ করতে পারবে না, কেন, কারণ হচ্ছে এখানে ওরা কিন্তু বলে দেয় নাই যে এক্স এর ভ্যালু তোমার ইয়ে হইতে হবে কি কোন ইন্টিজার হইতে হবে, যদি বলতো যে এক্স এর ভ্যালু ইন্টিজার হইতে হবে তাইলে আমরা জানি যে 10 এর আগে লাস্ট ইন্টিজার হচ্ছে 9, তাইলে 9 পর্যন্ত, ঠিক আছে এটা একটু
ঝামেলা আছে এই কোয়েশ্চেনটাতে। তবে যে অপশনগুলো দিছে না, এখানে একটা অপশনগুলোর মধ্যে কোনো কারেক্ট আনসার নাই, তো যদি কোনোটা দাগাইতে হয় এখানে একটা যেটা বিষয় আমাকে আমি খেয়াল করতেছি সেটা হচ্ছে সি নাম্বার অপশনটা দেখো, এখানে বলছে -10 থেকে 10 ব্র্যাকেট ক্লোজ, আবার ডি নাম্বার অপশনে বলছে -10 থেকে শুরু এবং 10 এবং ব্র্যাকেটটা কিন্তু এখানে ক্লোজ করে নাই, কিন্তু ওপেন রেখে দিছে। তো এইটার একটা স্পেশাল মিনিং থাকতে পারে যেটা নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে। যদি 10 এর ইকুয়াল হইতো তাইলে এটা আনসার হইতো, এবং যেহেতু এটা 10 এর ইকুয়াল হইতে পারবে না সেজন্য আমার মনে হচ্ছে এটা আনসার। ওকে, তার মানে এটার মানে হচ্ছে যে 10 এর ইকুয়াল হইতে পারবে না, 10 এর 8 পর্যন্ত হইতে হবে। বুঝতে পারছো? যদি তোমাদের এরকম ডাউটফুল কোনো মানে অপশন থাকে যেটাতে মানে যে অন্য তিনটা হওয়া পসিবলই না, দেখো এই যে অন্য তিনটা সম্ভব না, দুইটাই একমাত্র চান্স আছে যে হবে, বাট এক্স্যাক্টলি এটা কেন হবে সেটা আমি এখন বলতে পারতেছি না, এটা পরে দেখতে হবে। তখন আমরা এটা অনলাইন পিক করব। আমাদের এর আগের ওই সেটেন ফাংশনও কতগুলো আছে আমি এগুলো মার্ক করে রাখছি, ওগুলো সহ একসাথে এগুলো কোন একদিন ডিসকাস করব। আচ্ছা 195 এখানে বলছে হুইচ সেট অফ দা ফলোইং হ্যাজ অনলি ওয়ান সাবসেট। ওয়ান সাবসেট তার মানে কি বলো তো? শুধুমাত্র একটাই সাবসেট আছে আর সাবসেট নাই? হ্যাঁ, ইভেন আমি যদি তোমাকে বলি যে আমার কাছে একটা সেট আছে যেখানে এলিমেন্ট হচ্ছে কয়টা, একটা একটা এলিমেন্ট আছে, তার মানে কি এর কয়টা সাবসেট হবে? 2 টু দি পাওয়ার 1 দুইটা কিন্তু দুইটা সাবসেট হবে, কিন্তু আমার তো লাগবে এমন একটা সেট যেটা থেকে আমি মাত্র একটা সাবসেট পাবো, তার মানে ওই সেটটাতে এই একটা এলিমেন্ট থাকতে পারবে না, সেটা হইতে হবে একটা এমটি সেট। এমটি সেটে নাম্বার অফ এলিমেন্ট ইজ 0, তাহলে এটার কয়টা সাবসেট হবে? 2 টু দি পাওয়ার 0 ইজ इक्वल टू 1, তার মানে একমাত্র এমটি সেটেরই সাবসেট হচ্ছে 1 আর অন্য কোনো সাবসেট নাই। এমটি এমটি সেটে সাবসেট হচ্ছে ও নিজেই, কি বলছো বুঝতে পারছো? এমটি সেট ও নিজের সাবসেট। কেউ যদি না বুঝো আমাকে আবার বলো, আমি বলি। এখানে যেমন n ইকুয়াল টু হচ্ছে না, সেটা বাই মিস্টেক কি চলে আসছে না 195 এক্স, আমার ডাউট ছিল না। আচ্ছা ওকে, নো প্রবলেম। তারপর 196 f(x) ইজ আ ফাংশন ইন হুইচ ডোমেইন f(x) ইজ इक्वल टू রেঞ্জ f(x). ও, ডোমেইন আর রেঞ্জ দুটোটা একটা একটার ইকুয়াল, এটা আসলে তোমাদেরকে যেটা ওইখানে বলতে গিয়ে আই গেস বলতে পারি নাই। কোন একটা ফাংশন যদি আমাদের দেয়া থাকে 2x + 5, এই যে মনে করো একটা ফাংশন আমাদের দেয়া আছে, এটা ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে x এর ভ্যালুর উপরে তোমার কোনো লিমিটেশন আছে কিনা, যেমন x এর কোন কোন ভ্যালু তুমি বসাইতে পারবা সেটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন। এখন x এর যে ফাংশন গুলো তুমি বসাইতে সরি যে ভ্যালু গুলো এখানে বসাবা, এই ভ্যালু গুলো বসানোর পরে y এর ভ্যালু গুলো কিরকম হবে সেটা হচ্ছে আমার রেঞ্জ অফ দিস ফাংশন। ব্যাপারটা অনেকটা এভাবে বলতে গেলে বলা যায় যে ইনপুট ইজ দা ডোমেইন, আউটপুট ইজ দা রেঞ্জ। কি বললাম? ধরো আমি তোমাকে বলে দিলাম যে এক্স এর ভ্যালু তুমি -2 থেকে +2 এর মধ্যে তোমার থাকতে হবে, ঠিক আছে? -2 থেকে +2 এর মধ্যে থাকতে হবে, -2 বা +2 এর মধ্যে থাকতে হবে, তাহলে এটাই হবে তোমার ডোমেইন। এক্স এর ভ্যালু তুমি এর বাইরে যাইতে পারবে না, সো যে ভ্যালু গুলো বসাইতে পারবে সেটা হচ্ছে তোমার ডোমেইন। আমি যদি তোমাকে বলি এটা ডোমেইন লেখো, তাহলে তুমি লিখবে ডোমেইন ডোমেইন অফ ওয়াই ইজ ইকুয়াল টু -2 সরি -1 0 1 2, এরকম এটা হচ্ছে ডোমেইন। বাট রেঞ্জটা কি? রেঞ্জটা বের করার জন্য তোমাকে করতে হবে কি, এক্স এর জায়গায় একবার -2 বসাবা, দেখবা ওয়াই এর ভ্যালু কত আসে। এক্স এর জায়গায় যদি -2 বসাও তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, -4 এটা আসে 1। ওকে, -2 বসালে 1 আসতেছে, আর +2 বসাইলে কত আসে, y is equal to 2 × 2 + 5, তাহলে এটা আসে 9। তাহলে খেয়াল করে দেখো y এর ভ্যালু তুমি 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা পাবা সবসময়, x এর ভ্যালু যদি তুমি -2 আর 2 এর বাইরে না যাও এটার মধ্যে থাকো, তাহলে y এর ভ্যালু তুমি 1 আর 9 এর মাঝখানে থাকবে সবসময়, এটার বাইরে যাবে না। তাহলে তখন এই যে এটার যদি রেঞ্জ আমি তোমাকে লিখতে বলি, রেঞ্জ তুমি লিখবে কি 1 2 3 4 5 এভাবে করতে করতে 9 পর্যন্ত।
তো তাইলে এখানে ডোমেন হচ্ছে কি যেকোনো একটা ফাংশন দেন আমি কি কি ইনপুট দিতে পারবো আর এই ইনপুটগুলো দিলে কি কি আউটপুট আসবে সেটা হচ্ছে আমার রেঞ্জ। ওকে, তো কোন একটা ক্ষেত্রে যদি এরকম হয় যে মানে ডোমেন যেরকম এই কোশ্চেনে জিজ্ঞেস করছে যে ডোমেন আর রেঞ্জ দুটোটা একটা একটা ইকুয়াল, তার মানে আসলে এখানে কেন আমি অপশন গুলো বুঝি নাই। হ্যাঁ, x স্কয়ার কেন হয় না তাহলে? x স্কয়ার কেন হবে না? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তুমি একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে বলি f অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার, এখানে আমি অন্য কোনো লিমিটেশন বলিনি, তার মানে x এর ভ্যালু তুমি চাইলে মাইনাসও বসাইতে পারো, x এর ভ্যালু চাইলে তুমি প্লাসও বসাইতে পারো, কোনো অসুবিধা নাই, তাই না? তার মানে যে ডোমেন, সে ডোমেনের ভিতরে প্লাস মাইনাস বোথ ভ্যালুস ক্যান বি দেয়ার। এতটুকু বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা রেঞ্জের কথা চিন্তা করি। তুমি মনে করো x এর ভ্যালু প্লাস কিছু একটা বসাইছো, এটাকে স্কয়ার করলে তুমি একটা প্লাস ভ্যালু পাবা। হ্যাঁ, আবার x এর ভ্যালু তুমি যদি মাইনাস কিছু বসাও তারপরে সেটাকে স্কয়ার করলে তুমি আনসারটা প্লাসই পাবা, ঠিক কি না? হ্যাঁ স্যার। তার মানে তোমার আউটপুট কখনো নেগেটিভ হইতে পারবে না, বিষয়টা বুঝতে পারছো? তার মানে তোমার রেঞ্জ অলওয়েজ পজিটিভে থাকবে। কিন্তু তোমার ডোমেন কি ছিল? তোমার ডোমেন ছিল তুমি প্লাস মাইনাস যে কোনো কিছু বসাইতে পারো, তার মানে ডোমেন আর রেঞ্জ কি ইকুয়াল হইলো এখানে? না স্যার, বুঝছি। ওকে, ডোমেন আর রেঞ্জ তোমার ইকুয়াল হইতে হবে, তার মানে হচ্ছে ডোমেনে যে ভ্যালু গুলো আছে সবগুলো ভ্যালু তোমার রেঞ্জের মধ্যে থাকতে হবে, ঠিক যে ঘটনাটা ঘটে এখানে কারেক্ট আনসার যেটা দেওয়া আসবে x, শুধুমাত্র x। তুমি এখানে ইনপুট যেটা দিবা সেটাই তোমার আউটপুট। তুমি যদি বলো x এর ভ্যালু আমি -2 ধরবো, তাহলে তোমার আউটপুটটা -2, x এর ভ্যালু তুমি -1 ধরবা আউটপুটটা -1। এখানে মানে স্কয়ার বা প্লাস মানে অন্য কোনো অপারেশন কিছু তোমার করতে হবে না, যেটা তোমার ইনপুট সেটাই তোমার আউটপুট, তাহলে যেটা তোমার ডোমেন সেটাই তোমার রেঞ্জ। এ বলছি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি জানি না আসলে এগুলো পরের দিকে আমার নিজের একটু কেমন কেমন লাগতেছে, বিকজ এই জিনিসগুলো চ্যাপ্টার যখন পড়ানো হয় না তখন মানে অনেক ডিটেইলস এগুলো পড়াইলে তখন মানে অনেক ভালো হয়। তোমাদের কোনো একটা চ্যাপ্টার আমি যদি নিজে না পড়াই না, তাহলে সেই চ্যাপ্টারের উপর পরবর্তী যে কোনো একটা রিভিশন ক্লাস নিতে গেলে আমার কাছে আনকমফোর্টেবল লাগে। ওকে, 196, তারপরে 202, 200, if f of x is divided by ax minus b then remainder will be o, এটা কয়বার করাবো আর কয়বার করাবো বলছি এরকম যখনই কোনো একটা ফাংশন কোনটাকে দিয়ে ডিভাইড করতে বলছে f of x টা কি, এটা আমার কোশ্চেন। হ্যাঁ, f of x টা কি, এটা তো আমার জানারই দরকার নেই। f of x টা কি আমার জানারই দরকার না, আমি বলে দিতে পারবো যে এটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে। এটাকে আমি কি করব, জিরো ধরব, তাইলে এবার ax ইকুয়াল টু আসবে মাইনাস b, তাইলে x ইকুয়াল টু আসবে মাইনাস b বাই a, তার মানে এই যে f of x সেটা ইকুয়াল টু যেটাই থাকুক না কেন যখন আমি এটা দিয়ে ডিভাইড করব তখন আনসারটা যেটা আসবে সেটা হবে এটার ইকুয়াল। এই যে এই x এর ভ্যালুটা এখানে বসায় যেটা আসবে না সেটাই হচ্ছে রিমাইন্ডার when I divide this polynomial by this। কি বলছো, বুঝতে পারছো? আমি আবারও বলতেছি রিমাইন্ডারের ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে কোনো আমি তোমাকে বললাম যে মানে যে কোনো একটা পলিনোমিয়াল আমি তোমাকে দিয়ে দিলাম f of x এটা ইকুয়াল টু কি সেটা আমি তোমাকে বললাম না, না বলেও আমি যদি তোমাকে বলি যে এইটাকে আমি যখন x প্লাস 2 দিয়ে ডিভাইড করব তখন রিমাইন্ডার কত হবে তুমি আমাকে বলে দিতে পারবা? তুমি বলবা যে স্যার এটা ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হবে -2, তাহলে রিমাইন্ডার হবে f of -2। ফিনিশ। যারা ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেম ভালো মতো বুঝবে তাদের জন্য এগুলো কিছুই না। ডাউটটা কিভাবে ক্লিয়ার করছো সেটা একটু শেয়ার করো। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে দিয়ে লাইক অ্যানসারে কনফিউজ ছিল, বাট পরে দিয়ে লাইক ডিজিটস তো 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, সো আই থট আই বিলিভ দ্যাট অ্যানসার রং। আনসার কারেক্ট, সাবসেট অফ ডিজিট। এখন ডিজিট বলতে কি বোঝায়? ডিজিট কিন্তু 10টা, দুনিয়াতে নাম্বার অনেক আছে কিন্তু ডিজিট মাত্র 10টা। এই কথাটা তোমরা বুঝতে পারো কিনা আমি জানি না। ডিজিট হচ্ছে
বিভিন্ন ভাবে আমরা কম্বাইন করে কখনো একটা নিয়ে কখনো দুইটা নিয়ে অথবা কখনো তিনটা ডিজিট নিয়ে আমরা অনেকগুলো নাম্বার ফর্ম করতে পারি। তো তাহলে ডিজিট বলতে কি বোঝায়, জিরো থেকে নাইন পর্যন্ত যে নাম্বার গুলো আছে এগুলো হচ্ছে ডিজিট। তো এখন এখানে বলছে কি আর লাগবে না, আমি বুঝছি, বুঝে গেছো না? নাম্বার ওয়ান অপশনটা দেখো, ওয়ান টু থ্রি, এটা হচ্ছে আমার নাম্বার। হ্যাঁ বলো। আমার নাম্বার টু তে গ্রেটার সাইন আর স্মলার সাইনে প্রবলেম হয়ে গেছে। আমি মনে করছিলাম অল পজিটিভ ইন্টিজার্স গ্রেটার দ্যান 4, দ্যাটস ওয়াই গ্রেটার দ্যান 4। নো নো নো, তাহলে কিন্তু হবে না। আমি মনে করছিলাম, আমি মনে করছিলাম এটা গ্রেটার দ্যান 4, দ্যাটস ওয়াই আমি থিংক করছি 2 নাম্বার রং। এখানে আসলে জিনিসটা হচ্ছে কি, অনেকেরই গ্রেটার দ্যান আর লেস দ্যান এর সমস্যা হয়। তো তোমাদেরকে আমি এটা যেভাবে মনে রাখতে বলবো, ওই যে ক্রোকোডাইলের মাউথের মতো, এটা বলছি কোথায় একদম নাকি? হ্যাঁ স্যার, ক্রোকোডাইল সেদিকে মাউথ খুলবে যেদিকে পিস বড়। তো যেহেতু এখানে দেখা যাচ্ছে 4 এর দিকে মাউথ খোলা, ডেফিনেটলি 4 বড় আর অন্য সাইড এটা ছোট। আচ্ছা আমি তো এবার তোমার গুলো বলো দেখি। স্যার আমার গুলা লাস্টে। তোমার গুলা লাস্টে নেন। ও অন্যদের গুলা ডিসকাস করতে করতে তোমার অনেকগুলো সলভ হয়ে যায় না এই জন্য? If x minus 1 by x comma 1, oh, এটা তো আসলে আর কিছু না। এই যে দেখো x minus 1 by x, এটা হচ্ছে ordered pair এর অঙ্ক। x minus 1 by x comma 1 1 by 2 is equal to 0 comma y minus 1 by y এখানে। তো এখান থেকে বের করছে x আর y এর ভ্যালু। তো সবসময় মনে রাখবে অর্ডার্ড পেয়ার মানে হচ্ছে এখানে ফার্স্ট টার্মটা এখানে ফার্স্ট টার্মের ইকুয়াল, এখানে সেকেন্ডটা এখানে সেকেন্ডের ইকুয়াল। তো তাইলে x minus 1 by x is equal to হচ্ছে কি 0 আসে না? তাইলে আসলে এখানে যেটা হবে x equal to ওই যে এটা এই 1 by x টা ওইদিকে চলে গেলে প্লাস 1 by x হবে। আর y এর জন্য যেটা করতে হবে y মাইনাস 1 বাই y ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে একটা মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন কে আমরা ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি আশা করি নাকি? 2 1 আর 2 প্লাস 1 3, তাহলে এটা হবে 3। তাহলে এখানে এটা হবে y y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। তো এটা আমরা ক্রস মাল্টিপ্লাই করলে 2 ইনটু y স্কয়ার মাইনাস 2 ইনটু 1 2 ইজ ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 3 y টাকে এদিকে নিয়ে আসো, তাহলে 2y স্কয়ার মাইনাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে এখন মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এটা আমরা কেমনে করতে পারি? মাইনাস 4 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 4y প্লাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো প্লাস মাইনাস করলে এটা আসে, আবার মাল্টিপ্লাই করলে 2 আর 2 এর মাল্টিপ্লিকেশন এর ইকুয়াল হয়। সো 2y to the common now y minus 2 and plus 1 common dile ekhane ashbe y minus 2 is equal to 0. তাহলে এবার এখান থেকে y minus 2 আর 2y plus 1 is equal to 0, তাহলে আসবে y equal to 2 আর y equal to আসবে minus half. ওকে, তো তাহলে x এর ভ্যালু আসে প্লাস মাইনাস 1, y এর ভ্যালু আসে এদিকে। এখন কোনটা আনসারের মধ্যে আসে সেটা একটু দেখো।
প্রথমটা আছে 1, 2 দেখা যাচ্ছে x এর ভ্যালু +1 আছে y এর ভ্যালু 2 আছে তার মানে দুটোটা পসিবল आंसर আমরা ওগুলো একটু চেক করি 2, 1 x এর ভ্যালু 2 x এর ভ্যালু এখানে 2 9 তার মানে এটা হবে না c হচ্ছে 3, 1 x এর ভ্যালু 3 নো হবে না দেন d তে আবার বলছে কি x এর ভ্যালু 1 यस এটা আমরা নিতে পারি কিন্তু y এর ভ্যালু মিলছে কিনা দেখতে হবে y এর ভ্যালু ওরা কিসে কত 0 নো ওয়্যার ভ্যালু এখানে কোনো জিরো নাই তার মানে প্রথমটাই শুধুমাত্র কারেক্ট आंसर বুঝতে পারছো यस স্যার ওকে তারপর তারপর 236 আচ্ছা এটার উপরে পরীক্ষা কখন দিবে বলো এটা তো খালি মাইনাস হাফ বসাই দিলেই হবে সালমান খান হোমওয়ার্ক কি করতেছ নাকি খালি শুটিং এ বিজি আছো না স্যার করতেছি তো কোনো ডাউট নাই করলায় করলে তো ডাউট আছে তো স্যার সবটা করে নাই পাই দেখা যাইতেছে এটা হচ্ছে ফাংশনটা x এর তো তাইলে ডেফিনেটলি এগুলো x ই হবে f অফ x লেখা না তো এটা পুরো মানে ক্লিয়ারলি এখানে আমাদের পাই দেখা যেতে পাই কিউব মাইনাস পাই স্কয়ার মাইনাস পাই মাইনাস 1/8 দেখতে পাই এর মতো লাগতেছে আই এগ্রি বাট এগুলো আসলে x ওকে দেন স্যার লাগবে না ফিনিশ হ্যাঁ হ্যাঁ ওকে গুড তো তাইলে কখন পরীক্ষা দিবা বলো So theorem 37 says parallelograms lying on the same base and between the same pair of parallel lines are of equal area. First of all, এটা কেন এরকম সেটা আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি যাতে তোমরা রিয়েলাইজ করো যে হ্যাঁ এটা আসলে ইকুয়াল হবে প্রুফ কিভাবে করবো সেটা পরের বিষয় আগে আমরা বুঝি যে এটা আসলে ইকুয়াল কিনা তো এই প্রুফটা বোঝার জন্য আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলাটা কি বলো কে বলবা মাইদা 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 তুমি গেছো নাকি নাকি গুগলে সার্চ দিতেছো ভাই বলো আচ্ছা ও স্যার বলে মানে জানাইছে যে ও জেগে আছে আনসার দিচ্ছে না নাকি ওকে আনসার রাখি দিবা সাবিনা বলো স্যার পারি না না প্যারালেলোগ্রামের এরিয়া আছে কি কেউ পারো স্যার লেন্থ ইন টু ব্রেথ না প্যারালেলোগ্রামের লেন্থ আর ব্রেথ বলে কিছু আছে ওটা তো হচ্ছে ইয়ে রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গেল প্যারালেলোগ্রামে হচ্ছে বেস ইনটু হাইট বেস ইনটু হাইট হ্যাঁ ও ইয়াসমিন পাক্কা না স্যার কনফিউজ হয়ে গেছিলাম বেস ইনটু হাইট না ব্ল্যাঙ্ক ইনটু ব্রেথ সবচেয়ে মজার কথা কি জানো এটা আসলে খুব ইজিলি আমরা বুঝতে পারি যদি আমি এখানে একটা ডায়াগোনাল আঁকি আমি দুইটা ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করছি না এটাকে এখন দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি ইকুয়াল আমি যদি একটার এরিয়া বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে টোটাল প্যারালেলোগ্রামের এরিয়াটা আমি পাবো না তাহলে খেয়াল করো এখানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে চাই আমি বের করব কি হবে হাফ ইনটু বেস ইনটু হাইট কারেক্ট কিনা এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা এরকম আরেকটা ট্রায়াঙ্গেল লাগাই দিলে তখন আমার ফুল প্যারালেলোগ্রাম হয় তার মানে এই এরিয়াটাকে আমার ডাবল করতে হবে এই এরিয়াটাকে যদি আমি ডাবল করি তাহলে 2 আর 2 কাটাকাটি দিয়ে থাকে হচ্ছে শুধুমাত্র বেস ইনটু হাইট বুঝতে পারছো তার মানে প্যারালেলোগ্রামের এরিয়া হচ্ছে বেস ইনটু হাইট নট
লেন কিন্তু ব্রেড ওকে অনেকেই মনে করে কি এই যে এটা 3 সেমিমিটার দেয়া আছে এইটা মনে করে 2 সেমিমিটার দেয়া আছে এই সাইডের লেন তাহলে বা 3 2 আর 6 সেমিমিটার স্কয়ার হচ্ছে এরিয়া বাট এটা এরিয়া না এরিয়ার জন্য আমাদের কি কি লাগবে বেস আর হাইট লাগবে এখন বেস কোনটা সেটা তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম বাট হাইটটা কোনটা হাইটটা হচ্ছে বেস থেকে অপোজিট সাইডটা কতটুকু পারপেন্ডিকুলারলি উপরে This is the height, the perpendicular distance, not the inclined one, the perpendicular distance. Okay? So, it would say h. A base or height, which is the same, thake, the parallelogram is area kokhono change hobe na. Ki bollam? Jodi base or height same, thake, the parallelogram is area kokhono change hobe na. So, etai amra arektu deeply bujhar chesta kori. Amar kache mone koro, ekta line ache DC. এবং আরেকটা লাইন আছে উপরে যেটা মনে করো DE ওকে এখন এই দুটোটা লাইন হচ্ছে প্যারালাল আমি শুরুতেই বলে দিলাম কি এই দুটো লাইন প্যারালাল এবং BCটা হচ্ছে বেস এই BCটা বেস ঠিক রেখে আমি এই দুটো লাইনের মাঝখানে অনেকগুলো প্যারালেলোগ্রাম আঁকতে পারি তাই না আমি একটা প্যারালেলোগ্রাম আঁকতে পারি ওকে এরকম একটা প্যারালেলোগ্রাম আঁকতে পারি এটার এরিয়া কি হবে দেখি আমাকে বলো তো যদি আমি তোমাকে বলি যে এই হাইটটা হচ্ছে h এবং বেসটা হচ্ছে b তাহলে এই প্যারালেলোগ্রামের এরিয়া হবে বেস ইনটু হাইট करेक्ट এখন চাইলে আমি এখানে আরেকটা প্যারালেলোগ্রাম এরকম আঁকতে পারি না এই যে নতুন একটা প্যারালেলোগ্রাম আমি এখন এখানে আঁকলাম এই প্যারালেলোগ্রামের বেস হচ্ছে কত b এবং ক্যাপসুলেতে বা হাইটটা কিন্তু এখনো সেম তার মানে বেস ইনটু হাইট এই প্যারালেলোগ্রামের এরিয়া ঠিক আগের প্যারালেলোগ্রামের এরিয়া ইকুয়াল হবে শুধু এই দুইটা না তুমি এই দুইটার মাঝখানে স্যার নতুন প্যারালেলোগ্রামটা কই বুঝে নাই নিউ প্যারালেলোগ্রাম কই ও নিউ প্যারালেলোগ্রামটা লাইনটা একটু হালকা হয়ে গেছে এই কারণে বুঝতে পারতেছো না আমি একটু গাট করে বোঝানোর চেষ্টা করি নাকি ডিমা আচ্ছা ঠিক আছে ওকে দরজা বন্ধ করতে হবে আচ্ছা না না করতে ওকে এখন বুঝতেছো নিউ প্যারালেলোগ্রাম হচ্ছে এটা আগেরটা হচ্ছে এটা ওকে সো এই দুইটা না তুমি চাইলে এর মধ্যে আরো হাজার খানেক প্যারালেলোগ্রাম আঁকো যদি তারা এই দুই লাইনের উপর মধ্যে থাকে এবং এই বেসের উপরে থাকে তাহলে তাদের এরিয়া সবগুলোরই কি হবে সেম হবে বিকজ তুমি বেস চেঞ্জ করতেছো না এবং হাইটটাও কি করতেছ না চেঞ্জ করতেছ না আমার কথাটা কি বুঝা গেল জি স্যার জি স্যার ওকে এটাই হচ্ছে আমাদের আজকের থিওরেম অল প্যারালেলোগ্রামস লাইং অন দ্য সেম বেস এন্ড বিটুইন টু প্যারালাল লাইন ওকে সেম দুটো প্যারালাল লাইনের মধ্যে এবং সেম বেসের উপরে যতগুলো প্যারালেলোগ্রাম তুমি আঁকতে পারবা অল উইল হ্যাভ দ্য ইকুয়াল এরিয়া তো এখন 37 নাম্বার থিওরেমটা একটু দেখো তোমরা Parallelograms lying on the same base and between the same pair of parallel line are of equal area. এটার প্রুফটা আসলে খুব ইজি ঠিক আছে তোমাদের যদি মনে থাকে আমি এটা আগে অবশ্যই আবার বলছি যে একটা প্যারালেলোগ্রাম যখন আমরা ড্র করি এটার ডায়াগোনাল ড্র করলে ট্রায়াঙ্গেলটা দুইটা সরি দুইটা ইকুয়াল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় তাই না এই জিনিসটা যদি কেউ বুঝতে পারো তাহলে এখানে প্রুফটা আশা করি তোমরা বুঝতে পারবা ওকে আজকে আমার মনে হয় তোমরা এই প্রুফটা একটু নিজেরা দেখো যদি কোনো লাইন তোমরা না বুঝতে পারো তাহলে নেক্সট দিন আমাকে বলে আমি এটা আবার ডিসকাস করব আজকে আমি একটা কনস্ট্রাকশন আসলে করাতে যাচ্ছি ওকে তো আমরা কনস্ট্রাকশনে চলে যাচ্ছি এটার এই থিওরেম 37 এর প্রুফটা সবাই দেখবা এবং আজকে রাতের মধ্যে সবার থেকে আমি একটা মেসেজ চাই ইয়েস স্যার আমি বুঝতে পারছি অথবা নো স্যার আমার একটু বুঝতে অসুবিধা আছে অন্তত যে কোনো একটা মেসেজ তোমরা আমাকে পাঠাবা ঠিক আছে সো দেন আমি বুঝতে পারি যে তোমরা করছো অ্যাট লিস্ট ওকে এটা পড়লে বুঝতে পারবে না এরকম কিছুই নাই আসলে এখানে ওকে সো ট্রাই করো স্যার বলো আপনি বলছিলেন ইয়েস্টারডে না এর আগের দিন যে কনস্ট্রাকশনটা করেছিলেন ওখানে আমাদের একটা প্রবলেম ফেস করতে হবে কিন্তু কিছুই তো হয় নাই ভেরি গুড তাহলে তো আর দরকারই নেই প্রবলেম ফেস করে নাই তো তাইলে এখন আমি যদি বলি যে আমি কি প্রবলেম ফেস করতাম তাইলে দেখা যাবে যে ড্র করার সময় তোমার এটা মাথায় কাজ করবে
ঠিক আছে, যে তাহলে তো মিস্টেক হবে না, তো আমার কিভাবে মিলে যাচ্ছে, অথবা আমারও মনে মিলবে না, হাত কাঁপবে ওটা করার সময়, সো বেটার না জানো, ঠিক আছে? যদি তোমার মিলে যায় গুড নিউজ। আমার একটা জিনিস কেন জানি মিলতো না, খুব ইজি একটা ড্রয়িং, তারপরে কি একটা জানি মিলতো না, সেটা আমি না বলি, আমি পারবো না বলে তোমরা পারবে না, এটা আসলে চিন্তা করাটা ভুল। এখন দেখো কনস্ট্রাকশন 14, কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল বানাইতে হবে উইথ এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ইকুয়াল টু দ্যাট অফ কোয়াড্রিলেটারাল রিজিয়ন। তার মানে নতুন যে ট্রায়াঙ্গেলটা আমরা ফর্ম করব সেটা অলরেডি গিভেন একটা কোয়াড্রিলেটারালের ইকুয়াল হতে হবে, ঠিক আছে? তো কোয়াড্রিলেটারালটা আমি আমার ইচ্ছা মতো আঁকবো, ওকে, যেহেতু এটা বলে নাই এটা রেক্টেঙ্গেল হইতে হবে, বলে নাই যেটা প্যারালেলোগ্রাম হইতে হবে, বলে নাই যে স্কোয়ার বা রম্বস হইতে হবে, তো জাস্ট একটা কোয়াড্রিলেটারাল, তার মানে হচ্ছে চারটা সাইড দিয়ে আমি যে কোনো একটা কোয়াড্রিলেটারাল এঁকে ফেলবো। তো আমি আমার মনে ইচ্ছা মতো একটা কোয়াড্রিলেটারাল এখানে আঁকলাম, ঠিক আছে, তোমরাও তোমাদের মনের ইচ্ছা মতো এঁকে ফেলবা। এখন আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে যেটার এরিয়া এইটার এরিয়া ইকুয়াল হবে। তো তাহলে সেটা কিভাবে আমরা করতে পারি, ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে ওকে, তো প্রথমে আমরা কি করব, এই যে একটা ডায়াগোনাল জয়েন করব, এটা একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু আমি ফ্রি হ্যান্ড আঁকছি না এই কারণে একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক। তো প্রথমে কি করব, আমরা এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা আমরা জয়েন করলাম, দেন এই পয়েন্ট থেকে এই লাইনের প্যারালাল করে একটা লাইন টানতে হবে। এখন প্যারালাল লাইনটা বেশ কয়েকভাবে টানা যায়, তো আমরা যেভাবে টানবো সেটা হচ্ছে এভাবে, এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে আমরা এখানে একটা অ্যাঙ্গেল আমাদেরকে কি করতে হবে, ড্র করতে হবে। তাইলে আসলে যেটা হবে এটা এরকম যাবে, এবং এটার এক্সটেন্ডেড পার্ট কে একটা সাম পয়েন্টে কি করবে, এটা ইন্টারসেক্ট করবে। এই পয়েন্টের সাথে আমি যদি এই পয়েন্টটা কানেক্ট করি, তাইলে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার ট্রায়াঙ্গেল। আমি এ বি সি লিখে ডিনোট করি, তাহলে বুঝতে পারতেছো কোনটা আমাদের ডিজায়ার ট্রায়াঙ্গেল, এ বি সি। ড্রয়িংটা খুবই সিম্পল, যে কোনো একটা কোয়াড্রিলেটারাল ড্র করবা, কোয়াড্রিলেটারাল ড্র করার পরে তুমি এই একটা ডায়াগোনাল ড্র করবা, এই ডায়াগোনালের প্যারালাল একটা লাইন ওখানে ড্র করবা, সেটা কি হবে, এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলের ইকুয়াল করে ওখানে একটা অ্যাঙ্গেল ড্র করবা। আমি আশা করি তোমরা এখন এতটুকু অন্তত বড় হয়েছো যে মানে একটা অ্যাঙ্গেলের ইকুয়াল করে আরেকটা অ্যাঙ্গেল তোমরা ড্র করতে পারো। তো এখানে যখন তোমরা ওই লাইনটা প্যারালাল লাইনটা ড্র করবা, এতে কি করবা, এই যে নিচের সাইডটার এক্সটেন্ডেড পার্ট কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্টের সাথে এই যে ডায়াগোনালটা যেখান থেকে শুরু হয়েছিল সেই পয়েন্টটাকে কি করবা, কানেক্ট করে দিবা। তাইলে এ বি সি, দিস উইল বি ইওর ডিজায়ার্ড ট্রায়াঙ্গেল। কারো কোনো ডাউট আছে? না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, তো তোমরা আজকে তাইলে সেট এন্ড ফাংশন এটা একটু ভালো মতো করো, এবং থিওরেম আর কনস্ট্রাকশন যে দুটো করাইলাম এই দুটো একটু ভালো মতো বাসায় দেখো, আর প্লিজ আমাকে জানাবে যে থিওরেমে কোনো সমস্যা আছে কিনা, ওকে? জি স্যার। ওকে তাইলে, আর স্কুলে হায়ার ম্যাথ অলরেডি আমরা সলিড জিওমেট্রি শুরু করছি, ওকে, তো সবাই চেষ্টা করো একটু সলিড জিওমেট্রি যাতে স্কুলের সাথে সাথে হয়ে যায়। তবে যদি এরকম হয় যে মানে স্কুলে আজকে আমি এটা পড়াইছি এবং ওই টপিকটা হয়তো তুমি বুঝো নাই বা আরেকবার একটু ডিসকাস করলে ভালো হবে, তাইলে তোমরা আমাকে জানাবা, আমি টিউশনে সেটা আরেকবার একটু ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার। যদি স্কুলের সাথে সাথে ফিনিশ করে ফেলতে পারো তাহলে টিউশনের কিছু টাইম তোমাদের বাঁচবে, ঠিক আছে? আর যদি তুমি বলো যে না আমাদেরকে এখানে আবার নতুন করে সলিড জিওমেট্রি পড়াইতে হবে, আমি সেটা করতে পারি, অসুবিধা নেই। স্যার বলেন। আচ্ছা স্যার, আপনি তো স্কুলের ওখানে মধ্যে বলছিলেন না যে আপনি মেনস্ট্রুয়েশন পড়াই ফেলছেন, পরে আবার গ্রুপে মেসেজ দিলেন না যে ভুলের মধ্যে বলে দিছেন। আমি মেনস্ট্রুয়েশন আসলে করাইছি তোমাদেরকে এখানে টিউশনে, আমি ক্লাসের সময় বলতেছিলাম যে তোমাদের কয়েকদিন আগে মেনস্ট্রুয়েশন করাইছি, তোমরা এগুলো পারো ওগুলো পারো, কিন্তু করাইছি তো টিউশনে, ক্লাসে তো করাই নাই আমার এটা। হ্যাঁ তো স্যার, ক্লাসে কি আপনি আরেকবার করাবেন কি মেনস্ট্রুয়েশন? রেকর্ডিংটা বন্ধ করে ফেলেন। ও আচ্ছা, হ্যাঁ তাই তো।